ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। সকালবেলায় উঠে সংসারে কাজে লেগে গেছি, ছেলে চলে গেছে পড়তে, তা দেখলে তো আমি রান্না বসিয়েই দিয়েছি, কেননা এসে টিফিন খেয়ে তারপর যাবে স্কুলে। এখানে দেখো একজন ঘুমাচ্ছে, এটা হচ্ছে সোহম, পুরো মাথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। এই ওঠ 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 ওঠ, উঠে ব্রাশ কর, যা চলে এসছে টিফিনে সয়াবিনের তরকারি মুড়ি, আর এদের সবসময় নটাঙ্কি চলেই যাচ্ছে, সারাদিন এরা এরকমই করে। বড় ভাই আসলে তখন আরো শুরু হবে যুদ্ধ বেশি। আমি টিফিন করে নিয়ে ছেলে চলে গেলে পড়তে, আজকে আর স্কুলে যাইনি, কেননা বড় মাসি আসবে, সেই আনন্দে আছে, ওই জন্য বলছে মা আজকে আর স্কুলে যাব না, তা গেছে পড়তে, পড়ে আসুক, তার মধ্যে তোর বড় মাসি এসে যাবে, তখন দেখো কত আনন্দ পাবে এসে। এই যে দেখো আমার দিদি, এটা হচ্ছে আমার বদ্দি, ও এসছে ননদকে দেখতে, ননদের তো খুব শরীর খারাপ, তাই জন্য ননদকে দেখতে এসেছে। আর এইটা হচ্ছে দিদির ছেলে, দিদির ছেলে, সবাই ফোন নিয়ে ব্যস্ত আজকাল, শুধু আমার ছেলেই যা একটু ফোন খেলে না, না তুই ফোন নিস না, না ও ফোন নেয় না, ও একদম ভালো ছেলে। যাচ্ছিলই না, ঘুমাচ্ছিল, তারপর স্যারকে গিয়ে বলেছে বড় মাসি আসবে, আমাকে 6টার আগে ছেড়ে দেবে, বলতে তাড়াতাড়ি চলে এসছে। আগের দিন আসবো বলে মেয়েটাকে বললাম চল না রে, বললে হ্যাঁ যাব, তারপর ফোন করে করে ফোন আর তোলেন না, মানে রাতবেলা আজকে বলিসনি আসার জন্য, আজকেও বলেছি, ও শরীরটা ভালো না, পেট ব্যথা হচ্ছে, বাড়িতে আজকে অনেক লোক, অনেক কুটুম, কিন্তু রূপা রূপার কাজ করে যাচ্ছে। ও ওর কুটির শিল্প চালিয়ে যাচ্ছে, তাই তো রূপা রূপার কুটির শিল্প। দিদি এসে গেছে, তাই দিদির জন্য চা বসিয়েছি, শুধু দিদির জন্য না, বাড়ির সবাই জন্য চা হচ্ছে এখন। না তোমার জন্য চা করিনি, ছোটরা চা খায় না, এখানে চা বসিয়ে দিয়েছি, ছোটদের চা খেতে নেই তো। আমি বলতে ভুলে গেছি, হুট করে চলে এসছি, তুমি কাপ নিয়ে আসি বাবু, এটা নে। সবার জন্য বানিয়ে ফেললাম চাউমিন, মুখটা পুরো ফুলে গেছে, কিডনি খারাপ বলে ওরকম হয়ে গেছে। দিদি অনেক দিন পরে এলো, তাও ননদকে দেখতে যাবে বলে এসেছে, না হলে মনে হয় এখন আসতো না, তাই তো সত্যি তাই। আজকে কি ডে? টেডি ডে। তোকে কে দিয়েছে টেডি? না কেউ দেয়নি, যাস শালা।
আর চকলেট দিতে চকলেট দিয়েছিল কি ওইখানে একটা টেডি আছে দেখ উপরে ওইদিকে তাকো উপরে ওতে জি আছে হ্যাঁ টেডি বড় তোদের ওদিকে শীতলা পূজা আর আমাদের এদিকে শীতলা পূজা যদি একদিনে হয় তো হয়ে গেল হয়ে গেল মামা জায়গাটা এখন হয় আমার হয় দিদি চলে যাচ্ছে বাড়ি আবার আসবি কবে আসবে তার ঠিক নেই ননদকে দেখতে এসছে বলে তাও এলো সেটা এখন আবার আসবি দিদি চলে গেল বাড়ি কত করে বললাম থাকার কথা কিন্তু থাকলো না আর কি করে থাকবে সবাইরই তো সংসার আছে সকাল হলে সবাইরই সংসারের কাজ তাই জন্য আর থাকলো না চলে গেল নিজেদের লোকেরা অনেক দিন পরে এলে সবাইরই ভীষণ ভালো লাগে খুবই ভালো লাগছিল ও চলে গেল এখন একা একা লাগছে ফাঁকা ঘর এখন আর কিছু করার নেই সবাই চলে গেছে এখন একটু ছেলেকে পড়িয়ে নিই ওরও পড়া আছে সকালবেলা স্কুল স্যারের পড়া করতে হবে চলো পড়ে নাও ওকে একটু পড়িয়ে নিই তা আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে আর চ্যানেলটা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন।